পরিমণির কততম সংসার ভাঙল। ঢালিউড অভিনেত্রী পরিমণির ফের সংসার ভেঙেছে। বুধবার বিচ্ছেদ নিয়ে দিনভর নানা আলোচনা হয়েছে। অবশেষে রাতে ডিভোর্স ইস্যুতে মুখ খুললেন পরিমণি। ফেসবুকে অভিনেতা শরীফুল রাজকে ডিভোর্স দেওয়ার খবরটি নিশ্চিত করেছেন তিনি। রাজের সঙ্গে বিয়ে হওয়ার আগে তার আরও কিছু সম্পর্কের কথা জানা যায়। পরিমণি প্রথম সম্পর্কের কথা জানান 2017 সালের 14 ফেব্রুয়ারি। এক সাংবাদিকের প্রেমে জড়ান তিনি। দীর্ঘ সময় প্রেমের পর বাগদানও হয় এই জুটির। স্বামীকে নিয়ে বিশ্বের বিভিন্ন দেশেও ঘুরে বেড়ান, কিন্তু সেই সংসার স্থায়িত্ব পায়নি। বিয়ের এক বছর পার না হতেই বিচ্ছেদ ঘটে এই দম্পতির। 2020 সালের 9 মার্চ আবারও বিয়ে করেন পরি। সেদিন রাতে পরিচালক রিদি হকের অফিসে কাজী ডেকে তার সহকারী কামরুজ্জামান রনিকে মাত্র 3 টাকা দেন মহরে বিয়ে করেন এই অভিনেত্রী। কিন্তু সে বিয়েও বেশি দিন টেকেনি। বেশ ঢাকঢোল পিটিয়ে সে বিয়ের খবর জানালেও নীরবেই বিচ্ছেদের পথে হাঁটেন এই জুটি। কেন রনির সঙ্গে সংসার করা হলো না পরির, সে বিষয়েও কখনো গণমাধ্যমে মুখ খোলেননি তিনি। সর্বশেষ ঢাকাই সিনেমার অভিনেতা শরীফুল রাজকে 2021 সালের 17 অক্টোবর গোপনে বিয়ে করেন পরিমণি। মাত্র 7 দিনের পরিচয়ে বিয়ে করেছিলেন তারা। সেই খবর প্রকাশ্যে আনেন 2022 সালের 10 জানুয়ারি। এই সংসারও 2 বছরের মাথায় ভেঙে গেল অভিনেত্রীর। স্বামীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে শরীফুল রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন পরিমণি। এই 3টি বিয়ে ও সংসার ভাঙনের খবরে পরি ব্যাপক আলোচিত হলেও তাকে ঘিরে আরও কিছু বিয়ের খবর বিভিন্ন সময়ে প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 2016 সালের শুরুর দিকে হঠাৎ ফেসবুকে ভাইরাল হয় পরির সঙ্গে দুজনের বিয়ের খবর। এমনকি বিয়ের ছবি, কাবিননামা ও তালাকনামার ছবিও প্রকাশ পায় সে সময়। এক ফেসবুক আইডি থেকে ছবিগুলো শেয়ার করে দাবি করা হয় পরিমণি স্মাইল নামের একজনের স্ত্রী। কিছুদিন পরেই ফেসবুকে পাওয়া যায় সৌরভ কবির নামের আরও একজনের সঙ্গে তার বিয়ের কাবিননামা এবং কিছু ঘনিষ্ঠ ছবি। সিনেমায় অভিষেক হওয়ার ঠিক আগের 2 বছর অর্থাৎ নাটকে অভিনয় করার সময় সেতু নামের এক ফটোগ্রাফারের সঙ্গেও বিয়ের খবর শোনা যায় পরিমণির। তাদের নাকি 2 বছরের সংসারও ছিল। যদিও এই বিয়েগুলো সম্পর্কে কখনোই মুখ খোলেননি পরি। একাধিকবার তার বক্তব্য নেয়ার চেষ্টা করা হলেও বরাবরই এ প্রসঙ্গ এড়িয়ে গেছেন তিনি। সর্বশেষ সংসার ভাঙা নিয়ে মুখ খুলেছেন তিনি। বুধবার রাতে পুরনো এক ফেসবুক স্ট্যাটাসের ছবি পোস্ট করে পরিমণি লিখেছেন, নিশ্চয়ই স্ট্যাটাসের কথা মনে আছে অনেকেরই, সে সময়ও রাজ 5 দিনের মাথায় বাসায় ফিরে আমার ফেসবুক থেকে ডেটা ডিলিট করে দিয়েছিল, তারপরও এসব ঘটনা সে পুনরাবৃত্তি করে গেছে বারবার। পরিমণি লেখেন, সরি বলা, না খেয়ে থাকা, পা ধরে মাফ করে দাও, আর হবে না হবে না, এমনকি সুসাইডের মতো হুমকিতেও ব্ল্যাকমেলের শিকার হতে হয়েছে আমাকে। একই রকম ভুলের ক্ষমা কতবার করা যায় আমি জানি না। অভিনেত্রী আরও লেখেন, আমি শুধু সব ভুল সুন্দর স্বাভাবিক একটা পারিবারিক সম্পর্ক চেয়েছিলাম, কিন্তু সে কখনোই এই সম্পর্কটাকে ধারণ করেনি। সবার সামনে আমার বউ, আমার বাচ্চা করে বেড়ানো ভয়ঙ্কর একজন মানুষ, যে কিনা এই সম্পর্কটাকে শুধু নিজের স্বার্থে ব্যবহার করে গেল প্রতিনিয়ত। তিনি লেখেন, আমি এমন ভয়ঙ্কর একজন মানুষকে বারবার সুযোগ দিয়েছি, সেও সুযোগ পেত, কারণ আইনগতভাবে তার সাথে আমার বিবাহ বিচ্ছেদ হয়নি। এসবের কারণে আমি অসম্মানিত হয়েছি আপনাদের কাছেও, আমাকে ক্ষমা করবেন। বিচ্ছেদ বিষয়ে পড়ে লিখেছেন, আমি তাকে অফিসিয়ালি ডিভোর্স দিয়েছি খুবই স্বাভাবিক মাধ্যমে, এটাও তাকে আমার এক প্রকার ক্ষমা করে দেয়া, না হয় সে আমার সাথে যে অন্যায়গুলো করেছে তাতে তার জেল হওয়ার কথা। স্বামীকে ডিভোর্স দেওয়ার পরে সন্তানের যাবতীয় দায়িত্ব নিজেই পালন করতে চান পরি। সেটা উল্লেখ করে তিনি লিখেছেন, আমার ছেলের যাবতীয় খরচ মানে ভরণ পোষণ থেকে আগামীতে পড়াশোনা যা কিছু আছে সব আমি বহন করব। এতদিন যেভাবে করেছি বাচ্চার সমস্ত অভিভাবকের দায়িত্ব এখন তার মায়ের, এ বিষয়ে যা কিছু বলার আমার আইনজীবীরা বলবেন ধন্যবাদ। রোববার আইনজীবীর কাছে গিয়েছিলেন পরিমণি। সেখানে আইনজীবীর পরামর্শ অনুসারে ডিভোর্স লেটার তৈরি করে সোমবার রাজের কাছে সেটি পাঠিয়েছেন তিনি।